আপনার বিজনেসের জন্য যদি একটি প্রফেশনাল ওয়েবসাইট নিয়ে আপনি চিন্তা করে থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে পারেন নর্মালি একটি ওয়েবসাইট যখন আপনি তৈরি করবেন তখন আপনার মাথায় বেশ কিছু বিষয় থাকতে হবে এবং সেখানেও কিন্তু আপনি একটা ওয়েবসাইট যেমন প্রফেশনাল লুক থাকতে হবে ঠিক তেমনি এটির অপটিমাইজেশন এটির টেকনোলজি ওয়েব হোস্টিং অনেক কিছু বিষয় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে আপনার ডেভেলপমেন্ট সাইডে আপনি যখন এটাকে টেকনিক্যালি চিন্তা করবেন তখন অবশ্যই শেয়ার হোস্টিংয়ের থেকে ভালো মানের একটা ক্লাউড হোস্টিং যদি হয় এবং সেটার যদি ঠিকমতো মেনটেনেন্সটাকে দেখা হয় অর্থাৎ আপনার ভার্সন আপ আপডেট থেকে শুরু করে প্লাগিন আপডেটগুলোকে যদি দেখা হয় সেখানে একটি ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে সিএমএস হিসেবে ওয়ার্ডপ্রেস যথেষ্ট স্টেবল সো ওয়ার্ডপ্রেস ইউজ করা যেতে পারে সেক্ষেত্রে টেকনিক্যাল দিকটাতে অবশ্যই প্রিমিয়াম থিম ব্যবহার করা এবং পপুলার থিম ব্যবহার করা যাতে সাপোর্টটা ঠিকমতো পাওয়া যায় অন্যদিকে ডিজাইন ফ্যাক্টে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন আপনার যদি বিজনেস ওয়েবসাইট হয় তাহলে অবশ্যই আপনার কোম্পানির এমন এমন কিছু বিষয়ে সামনে থাকতে হবে যেটা মানুষ হচ্ছে আপনার ক্লায়েন্ট সহজে খুঁজবে তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন আপনার ওয়েবসাইটের মধ্যে আপনার লিড জেনারেশন প্রসেসটাকে আপনার প্রাধান্য দিতে হবে অর্থাৎ আপনি আপনার বিজনেসের জন্য যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করবেন সেখানে কেউ এসে যেন ইন্টারেস্টেড হয়ে আপনাকে যোগাযোগ করার জন্য তার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেয় এবং সেটার মাধ্যমে আপনি পরবর্তীতে তাকে ফলো আপ করা এবং তার যেই প্রবলেম সেগুলো নিয়ে কনসাল্ট করে আপনি কিন্তু তাকে সার্ভিস প্রোভাইড করতে পারেন এখন বিষয় হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের এই অবস্থাতে আসলে অনেকেই নতুন করে কিছু ভাবছেন নতুন করে কিছু ইনভেস্ট করার চিন্তা করছেন আমিও যেমন আসলে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে বলতে পারেন বিজনেসটাকে নিয়ে নতুন করে আরেকবার আসলে চিন্তা করছি যে কিভাবে কি করা যায় তো সবারই আসলে চিন্তাধারা যদি একরকম থাকে হতে পারে আমার চিন্তা আপনার চিন্তা মিলে গিয়ে ভালো একটা কিছু করা যাচ্ছে অফকোর্স আপনি আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যখন ভালো কিছু চিন্তা করবেন অবশ্যই সেই চিন্তাটাকে কম সময়ের মধ্যে এটাকে বাস্তবায়ন করার একটা যদি প্রয়াস থাকে তাহলে দেখবেন সেটি আসলে ভালো একটা রেজাল্ট খুব কম সময়ের মধ্যে পাওয়া যায় অনেক সময় দেখা যায় আমরা ভালো কোনো থিঙ্কিং তো থাকে প্ল্যানিং থাকে কিন্তু গড়িমসি করতে করতে ভালো কোনো আশার আলো দেখে না তো সেই জায়গাটাকে আপনি আসলে যদি দূর করতে চান তাহলে ধরনের কোয়েশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন জিরো নাইন এই নাম্বারে আমি অবশ্যই চেষ্টা করব যতটুকু সম্ভব ফ্রি কনসাল্ট করতে যে কিভাবে আসলে আপনি আপনার ওয়েবসাইট এবং ওয়েবসাইট ভিত্তিক আপনার বিজনেস ডেভেলপমেন্টটাকে সাজাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কথা হবে আলাইকুম